আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিকাশ থেকে রকেটের টাকা ট্রান্সফার সম্পর্কে এবং রকেট থেকে বিকাশের টাকা ট্রান্সফার সম্পর্কে তো একটি ভিডিও আমি আমার এই চ্যানেলে এর আগেও আপলোড করেছিলাম। বিষয়টি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি তো অনেক ভিউজ এসেছে, তাই আমি ভাবলাম এ বিষয়ে আরেকটি ভিডিও আপলোড করা দরকার, যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেকেই বিকাশ থেকে রকেটে এবং রকেট থেকে বিকাশের টাকা ট্রান্সফার করতে গিয়ে অনেকে অনেক ধরনের হয়রানির শিকার হন এবং অনেকে অনেক ধরনের প্রতারণার শিকার হন। সেই জন্য আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে বর্তমানে বিষয়টি কোন পর্যায়ে আছে। এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েও দেব যাতে করে আপনারা কোনো ধরনের প্রতারণা এবং হয়রানির শিকার না হন। প্রথমে বিকাশ থেকে রকেটের টাকা ট্রান্সফার সম্পর্কে আমি বর্তমানে কোন পর্যায়ে আছে কিংবা এটি সম্ভব কি না আমি এটি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তবে বিষয়টি প্রমাণ সহকারে দেখানোর পূর্বে আমি আপনাদেরকে বলবো যে এক কথা যদি বলতে যাই সেটি হচ্ছে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। এটি আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে লাইভ প্রুফ হিসাবে দেখাবো। কারণ বিকাশ থেকে রকেটের টাকা ট্রান্সফার করা এই কারণেই সম্ভব নয়, বিকাশ কর্তৃপক্ষ এখনও অফিসিয়ালভাবে কোনো অপশন বিকাশের মধ্যে রানিং করেনি যে অপশনের মাধ্যমে আপনি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন। এই জন্য অনেকে আপনাদেরকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে এবং আপনারা বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন, কিন্তু এই চেষ্টা করার ফলশ্রুতিতে বরঞ্চ আপনারা আরও বিভিন্ন হয়রানির শিকার হন। এখন আমি আপনাদেরকে বিষয়টি প্রমাণ সহকারে দেখাচ্ছি। আপনারা যদি বিকাশের ডায়াল নাম্বার ডায়াল করে প্রথমে যদি বিকাশে মানে প্রবেশ করেন তাহলে বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আপনারা জানেন বিকাশের ডায়াল নাম্বার *247#, সেজন্য আমি *247# ডায়াল করছি। দেখুন এখানে কিন্তু বিকাশের সর্বমোট 9টা অপশন আছে, এটা মানে সবাইকে সেবা দেওয়ার জন্য সর্বমোট 9টা অপশন আছে। এই অপশনগুলোর মাধ্যমে আপনারা বিকাশ সম্পর্কিত সকল সেবাগুলো আপনি এখান থেকে পেতে পারবেন। যেমন এক নম্বরে আপনারা জানেন সেন্ড মানি, দুই নম্বরে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, তারপর তিন নম্বরে মোবাইল রিচার্জ, চার নম্বর পেমেন্ট, পাঁচ নম্বর ক্যাশ আউট, তারপর পে বিল, সাত নম্বর ডাউনলোড অ্যাপ, আট নম্বরে মাই বিকাশ এবং নয় নম্বরে রিসেট পিন। তার মধ্যে এক নম্বর যে সেন্ড মানি, মানে সেন্ড মানি করার জন্য এটি আপনারা অনেকেই বুঝেন। আর দুই নম্বর যে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, এখানে আপনারা অনেকে অনেক ধরনের মানে একটু সন্দেহের মধ্যে থাকেন কিংবা এর ভুল ধারণার মধ্যে থাকেন। দেখুন এনে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার তার মানে এই নয় যে আপনি বিকাশ বাদে যে রকেট কিংবা নগদে আপনি এই অপশনের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই দুই নম্বর এই অপশনটা হলো আপনি যদি ভুলক্রমে কারো কাছে যদি টাকা পাঠান বিকাশ থেকে, কিন্তু যদি তার যদি ওই অ্যাকাউন্টে মানে ওই মোবাইল নাম্বার দিয়ে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট না খুলে থাকে, তাহলে সে যদি তিন দিনের মধ্যে যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে তাহলে ওই টাকাটা আপনি যে টাকাটা তার কাছে পাঠিয়েছেন এই টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে, মানে তার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। আর তিন নম্বরে মোবাইল রিচার্জ, এটা তো আপনারা অনেকেই বুঝেন কিংবা নিজেও মোবাইল রিচার্জ করে থাকেন, কিন্তু এখানে কিন্তু কোনো অপশনের মধ্যে আপনি যে 9টা যে অপশন আছে এখানে তো কোনোটার মধ্যেই আপনি যে রকেটে যে টাকা ট্রান্সফার করবেন এই বিষয়ে কিন্তু কোনো অপশন এখনও বিকাশ কর্তৃপক্ষ রানিং করেনি। আপনি বিকাশ থেকে যাই করতে চান না কেন, যে কোনো সেবা পেতে চান না কেন, এটা এই 9টার মধ্যে থেকে আপনাকে করতে হবে। সুতরাং আশা করি আপনারা বিষয়টি এখন ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এবং এই ধরনের আর কোনো আশা করি এই বিষয়ে আর হয়রানির শিকার হবেন না। যে বিকাশ থেকে যে রকেটে ট্রান্সফার টাকা মানে টাকা যে ট্রান্সফার করা সম্ভব নয় এই বিষয়টি আশা করি আপনারা আজকে ক্লিয়ার হতে পারলেন। এখন আমি আপনাদেরকে রকেট থেকে যে মানে যে বিকাশে টাকা ট্রান্সফার করবেন এটি যদি আপনি সংক্ষেপে যদি আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন না। আর এটিও আমি ঠিক একইভাবে আমি লাইভ প্রুফ হিসেবে আপনাদেরকে আমি দেখাবো, কারণ এই তারা যে অপশনগুলো রানিং করেছে তার মধ্যে আপনি যে বিকাশের টাকা ট্রান্সফার করবেন এই সম্পর্কিত কোনো অপশন এখনও রানিং করেনি। এখন আমি আপনাদেরকে এটা লাইভ প্রুফ হিসেবে দেখাচ্ছি। আপনারা জানেন রকেটের যে ডায়াল নাম্বার *322#, সেজন্য আমি *322# লিখে আমি ডায়াল করছি। USSD কোডটা রানিং হবে, এখানে আপনি একটু সময় নেবেন। দেখুন এখানেও এই ঠিক বিকাশের মতোই কিংবা তার কাছাকাছি প্রায় 9টা অপশন আছে। তার মধ্যে এক নম্বরে বিল পে, এখানে মানে কি বিদ্যুৎ বিল, পানি বিলও আপনি এটার মাধ্যমে দিতে পারবেন। তারপর দুই নম্বর সেন্ড মানি, যে কোনো জায়গায় আপনি সেন্ড মানি করতে পারবেন, বিশেষ করে রকেট অ্যাকাউন্টে আর কি। তারপর টপ আপ মানে যেটা মোবাইল রিচার্জ, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট,
দেখুন 4 নম্বরে এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এটা নিয়ে আপনারা অনেক ধরনের একটু অসন্দের মধ্যে থাকেন যে এই অপশনটা ব্যবহার করে এটা করা যাবে কিনা। এটা হচ্ছে কি, যেহেতু রকেটটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি সেবা, সেজন্য আপনি ডাচ বাংলা অ্যাকাউন্টে যদি কোনো মানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আপনি ডাচ বাংলা অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে আপনি রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। যাই হোক, এখানে 5 নম্বরে মাই অ্যাকাউন্ট আছে, রেমিটেন্স আছে, ক্যাশ আউট আছে, মার্চেন্ট পে আছে, টুল কার্ড আছে, আর সবার শেষে ছিল লগ আউট। এখানে কিন্তু যতগুলো অপশন আছে এই অপশনগুলো ব্যবহার করেই আপনি রকেট সম্পর্কে মানে যা যা সেবা পাওয়া দরকার আপনি পাবেন, এর বাইরে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এখন আপনি যে এই রকেট থেকে যে বিকাশে কিংবা নগদে যে টাকা ট্রান্সফার করবেন, রকেট কর্তৃপক্ষ কিন্তু এই ধরনের কোনো সেবা কিংবা অপশন কিন্তু এখনও চালু করে, সেজন্য আপনি যদি এই বিষয়ে যদি চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না, অযথা হয়রানির শিকার হবেন। আশা করি আজকে আপনারা এই দুটি মানে বিষয় দেখার মাধ্যমে আপনার বিষয়টি আজকে থেকে ক্লিয়ার হয়ে গেছেন এবং আশা করি এই বিষয়ে নতুন কোনো হয়রানি কিংবা প্রতারণার শিকার হবেন না। আমাদের চ্যানেলে এই জাতীয় আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে, তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে টাচ করে অলরেডি টাচ করে দিবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।